2022 সালে তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো তারা সকলেই জেনেছো আমাদের জেক্সপো এবং ভোকলেটের যে অনলাইন কোচিং বা সেটা শুরু হচ্ছে আমাদের 15 তারিখ থেকে। তো এরই মাঝে আমার আজকে ইনস্টিটিউটে কিছুজন স্টুডেন্ট এসেছে, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এরা সকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চায়, মানে পলিটেকনিক করার জন্য এরা কিছুজন আছে যারা জেক্সপো পরীক্ষা দেবে এবং কিছুজন আছে ভোকলেট পরীক্ষা দেবে। জেক্সপো এবং ভোকলেটের নতুন সিলেবাস এসেছে, নিজেদের পছন্দ মতো বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং করার একটা খুব প্রপার কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। শেয়ার মার্কেটে শেয়ার কেনা এবং বিক্রি করা এখন খুবই সহজ, যেটাকে আমরা ট্রেডিং বলি। তো সেই ট্রেডিং এখন তোমরা স্টুডেন্টরাও করতে পারবে। কিভাবে করবে? ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক আছে, সেই লিংক থেকে সর্বপ্রথম তোমাদেরকে একটা ধন অ্যাপে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেই ধন অ্যাপে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার পর তোমরাও শেয়ার মার্কেটে খুব ইজিলি ইনভেস্ট করতে পারো। স্টুডেন্ট লাইফ থেকেই তোমরা অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করে হিউজ একটা আর্নিং করতে পারো। এখানে অবভিয়াসলি একটা ছোট্ট রিস্ক থাকে, কিন্তু তারপরও তোমরা যদি চাও এই ধন অ্যাপ, যেটা এখন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, খুব ইজি এর ইন্টারফেস। এখানে দেখো কোন শেয়ারের প্রাইস কত বাড়ছে, কত ডাউন হচ্ছে, এনইএফটি নিফটি কি আপ হচ্ছে ডাউন হচ্ছে, সব কিছু তোমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পারবে। এখানে দেখো টোটাল দেখতে পাচ্ছ, তারপর ট্রান্সফার ইওর শেয়ার অন ধন, এখানে টোটাল যে যে বিষয়গুলি আছে, যে কোন শেয়ারের প্রাইসটা বাড়ছে কোনটা কমছে, এই সব কিছুর বিষয়ে তোমরা খুব ইজিলি এখানে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারো। আর মাত্র 4-5 মিনিটের মধ্যে তোমরা এখানে কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করতে পারো। এখানে তোমরা যে অ্যাকাউন্টটা ওপেন করার পর নিজেরা অল্প অল্প কিছু ট্রেডিং করার জন্য ইনভেস্ট করো, মানে শেয়ার মার্কেটের ডিমাট অ্যাকাউন্ট ওপেন করে সেই ডিমাট অ্যাকাউন্টে 100-200 টাকা করে হলেও তোমরা এখানে ট্রেডিং করো। ট্রেডিং করার পর এখানে ওয়েটিং লিস্ট থেকে তোমরা পেয়ে যাচ্ছ ওয়াচ লিস্ট থেকে কোনটা ভারত পেট্রোলিয়ামের শেয়ার যে আপ হচ্ছে সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখেই একটা আইডিয়া পেয়ে যাবে, যারা নতুন ট্রেডার্স আছো, মানে একদম নিউলি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করছো শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্য, তাদের জন্য কিন্তু এই অ্যাপটা দারুণ বেনিফিট হতে পারে। এখান থেকে তোমরা অদার্স থেকে শুরু করে টোটাল আরও প্রচুর জিনিস তোমরা দেখতে পাবে এবং যেখান থেকে আর্নিং তোমরা করতে পারবে। তো এই যে ধন অ্যাপ, এই ধন অ্যাপের থ্রু তোমরা খুব ইজিলি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এবং খুব ইজি ইউজার ইন্টারফেস, খুব ক্রিটিক্যাল কোনো কিছু না, যারা একদমই জানো না কলেজ স্টুডেন্ট তারাও খুব ইজিলি এই ধন অ্যাপের মধ্যে ইনভেস্ট করে তোমরা আর্নিং করতে পারো। তো সময় নষ্ট না করে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে তোমরা ধন অ্যাপটি ডাউনলোড করো এবং এখানে ট্রেডিং করা শুরু করো। যারা মাধ্যমিক দিচ্ছ তাদের আর মাত্র 2টো পরীক্ষা বাকি রয়েছে, যারা ভোকেশনাল, তোমাদের তো ভোকেশনাল আছে তাই তো, ওদের কাছে ওরা ভোকেশনাল দিচ্ছে, ওদের এখনও পরীক্ষার কোনো আপডেট হয়নি, কিন্তু ওরা এখন থেকেই চিন্তিত যে ভোকলেটে ভালো র্যাঙ্ক করে সরকারি কলেজ পাওয়ার জন্য। প্রথমেই বলছি সরকারি কলেজ পেতে গেলে কিন্তু ভালোভাবে পড়তে হবে, তার কারণ হচ্ছে সিলেবাসটার পরিবর্তন হয়েছে। জেক্সপো বলো বা ভোকলেট বলো, দুটোরই সিলেবাসের কিন্তু একটা বিপুল পরিবর্তন হয়েছে। তো সেই জায়গা থেকে যদি তোমরা ভালোভাবে না পড়ো কোনো জায়গাতেই ভালো র্যাঙ্ক হবে না। তো আজকে এরা এসেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরা কী নিয়ে পড়তে চাইছে, যে নিজেদের ইচ্ছার কথা জানালো এবং এরা বহু দূর দূর থেকে এসেছে। কিছুজন বীরভূমের নানুর থেকে এসেছে, তারপর কিন্নাহার, অনেকটাই ডিস্টেন্স, মানে আমার অফিস তোমরা জানো বর্ধমানে, ওরা সকাল থেকে বেরিয়ে আজকে এখানে এসছে। তো তার মাঝে আমি ওদেরকে একটু দেখাতে চাইছি। প্রথমত তোমরা একটু মাইকটা নিয়ে বলো আর একটু নিজেদের পরিচয়টা প্রথমে বলবে, তুমি শুরু করো, একটু তোমার পরিচয়টা বলো, কোথা থেকে এসছো, তোমার নাম? স্যার আমার নাম সৈয়দ সুলতান আরেফিন, আমি নানু সেম হাই স্কুলের স্টুডেন্ট। কোন কলেজ, কোন স্কুল থেকে? আমি নানু সেম হাই স্কুল থেকে এসেছি, আমরা নানুর থেকে। তো একটা জিনিস দেখো, অনেকেই যারা ভোকেশনালের স্টুডেন্ট আছো, তারা ভোকেশনাল করার পর কী করবে এটা নিয়ে খুব চিন্তার মধ্যে থাকো। প্রথমত হচ্ছে তোমরা চাইলে 4 বছরের যে বিটেক সেটাও করতে পারো, কিন্তু 4 বছরের বিটেক করতে গেলে WBJEE বা JEE মেনে বসতে হয়। তো আজকে নানুর থেকে এসেছে, ও কি নিয়ে পড়তে চায়, আর তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি নিয়ে করতে চাও? আমি স্যার কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে। কম্পিউটার সায়েন্স এবং আইটি ডিপার্টমেন্ট এখন কিন্তু খুব ভালো ডিমান্ড মার্কেটে। তো সেই জায়গা থেকে তোমরা যারা ভোকেশনাল স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি খুব তাড়াতাড়ি ভবিষ্যতে কী কী নিয়ে পড়াশোনা করতে পারো সেটা নিয়ে আমি ভিডিও দেবো। তো তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে? তো আর তোমার সাথে তোমার বন্ধু, তুমি কোথা থেকে এসছো একটু? আমি শুভাশিষ রায়, আমি কিন্নার থেকে এসেছি। শুভাশিষ তুমিও কিন্নার? আমি কিন্নার থেকে, কিন্নার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে। আমার কিন্নাহাটেরই একটা উচ্চ মাধ্যমিক স্কুলের ভোকেশনাল, তোমার ভোকেশনাল কম্পিউটার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, সেও আজকে এসেছে অত দূর থেকে।
তোমরা যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করছো, তোমরাও যদি কনফিউজ হয়ে থাকো যে কি নিয়ে পড়বে বা কি কি পড়া যেতে পারে তোমাদের ভোকেশনাল করার পর, তোমরা সরাসরি আমার অফিসে এসে ভিজিট করতে পারো, সেখানে তোমাদের প্রপার কাউন্সেলিং তোমরা করতে পারো। তোমরা আপনারা যারা গার্জেনরা দেখছেন, আপনাদের ছেলেকে বা মেয়েকে নিয়ে যদি আপনারা চিন্তার মধ্যে থাকেন, তো সেই জায়গাতে আপনারা এসে আমার সাথে যোগাযোগ করে আপনাদের প্রপার কাউন্সেলিং থেকে শুরু করে সব কিছু আপনারা সেটা পাবেন। তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ার ইচ্ছা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যালের কী কী ফিউচার স্কোপ, কেন পড়বে না পড়বে, সেই সব কিছু কিন্তু আমি আলোচনা করব। তো তোমার সাথে তোমার আরও বন্ধু এসছে, তার নাম শেখ আল ইসলাম, নানুর স্কুল থেকে এসেছি। নানুর থেকে তোমার কী নিয়ে পড়ার ইচ্ছা আছে? অটোমোবাইল। অটোমোবাইল নিয়ে ও পড়তে চাইছে। তো দেখো, অটোমোবাইল এবং মেকানিক্যাল জবের স্কোপ কিন্তু প্রচুর এই মুহূর্তে, কিন্তু একটা জিনিস তোমাদের সকলকে আমি এই মুহূর্তেই বলে রাখছি, ওরা সকলে রয়েছে, আমি হয়তো ক্যামেরার ফ্রেমটাকে আর একটু দেখতে পাচ্ছ তোমরা সকলে, তো এখানে একটা জিনিস দেখো, তোমরা যারা একটু তুমি সাইডে চলে এসো, তাহলে তুমি মাঝে থাকো। হ্যাঁ, তো একটা জিনিস দেখো, তোমরা বুঝে যাও যে ইঞ্জিনিয়ারিং যারা করবে তারা কিন্তু এখন থেকেই মনস্থির করো না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরির স্কোপ কিন্তু প্রায় নেই, এর বেশি মানে নাই একদম। তো যদি আউট অফ বেঙ্গলে তোমরা যেতে চাও, তবেই কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা উচিত, আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের সকলকে বলছি। তো তুমি কী নিয়ে পড়তে চাইছো বলছো? অটোমোবাইল। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ও পড়তে চাইছে। তো অটোমোবাইলের দেখো, গাড়ির ইন্ডাস্ট্রি কেন সিলেক্ট করবে সেটা প্রথম তোমাদেরকে জানতে হবে, যে আমরা কেন অটোমোবাইল বা মেকানিক্যাল সিলেক্ট করবো, বা যে কম্পিউটার সায়েন্স নিতে চাইছো তাকে আগে এটা জানতে হবে সে কেন কম্পিউটার সায়েন্সটা সিলেক্ট করবে, তার ওপর বেস করেই কিন্তু তোমরা ডিপার্টমেন্টটা সিলেক্ট করো। আমি কী কী ডিপার্টমেন্ট হয়, কী কী ডিপার্টমেন্ট তোমরা নিতে পারো, এই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি। আর তোমার সাথে তুমি কোথা থেকে এসছো আর তোমার নাম? আমার নাম তুহিন মণ্ডল, আমি বীরভূমের সাঁইথিয়া থেকে এসেছি। বীরভূমের সাঁইথিয়া থেকে। আর তোমার সাথে তোমার বন্ধু এসছে, তোমার নাম? আমার নাম শুভাশিস পাল, আমি বীরভূম জেলার সাঁইথিয়া থেকে এসেছি। এদের কাছ থেকে যেটা শুনলাম, এরা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখে, তাই তো? স্যার, তো আমার চ্যানেল ফলো করে এখন ওরা, তারপর টেকনিক্যাল, এর তো আজকে আমার সাথে 3 বছর আগে যোগাযোগ করেছিল ওর বাবা, এবং তারপর এখনও ভোকেশনাল নিয়ে পড়াশুনো করেছে, এবং এরপর ভোকলেট দিয়েও ও এরপর যে ইন ফিউচারে ওর হায়ার স্টাডি সেটা করতে চাইছো। তোমার কী নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমার স্যার মেকানিক্যাল নিয়ে পড়ার ইচ্ছা। মেকানিক্যাল, আমার নিজেরও ডিপার্টমেন্ট মেকানিক্যাল, ওরও ইচ্ছা মেকানিক্যাল। তোমার? আমার মেকানিক্যাল নিয়ে পড়ার, মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছো। দেখো, যারাই মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এখন অনেকটাই হাই, মানে আউট অফ বেঙ্গলে কিন্তু জবের স্কোপটা ভালোই রয়েছে। তো ভালোভাবে পরীক্ষাটা দাও, আর আমাদের জেক্সপো ভোকলেটের প্রিপারেশন ব্যাচ শুরু হয়েছে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আমাদের এখান থেকে যেভাবে তোমাদেরকে প্রস্তুত করা হবে, সরকারি কলেজে পাওয়ার সম্ভাবনা তোমাদের সর্বোচ্চ থাকে, যেটা কিন্তু আমি লিখে দিতে পারি ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো কোচিং ইনস্টিটিউট তোমাদেরকে এইভাবে দিতে পারবে না, এতটা গ্যারান্টি সহকারে দিতে পারবে না। শুধু তোমরাও একটু পড়াশুনো করো, কারণ এবছর জেক্সপো ভোকলেটের কিন্তু যেহেতু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, প্লাস যে কোর্সের যে সিলেবাসটা করা হয়েছে ওটা কিন্তু 12th স্ট্যান্ডার্ডের উপর বেস করে করা হয়েছে ভোকলেটের, আর 10th সিলেবাসটাকেও আপডেট করা হয়েছে যাতে সমস্ত ইকুয়ালিটিটা বজায় রাখে এবং কোয়ালিটিটা মেনটেন করার জন্য। তো সেই জায়গাতে তোমাদের সকলকে ভালোভাবে পড়তে হবে, আর তোমাদের অবশ্যই তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। আর একটা বিষয় দেখো, ভোকেশনালের যে সিলেবাসটা, ভোকেশনাল তো 12th মানে ভোকেশনাল বলছি না, ভোকলেটের 12th ছেলে মেয়েরাও এখন ভোকেশনালটা দিতে পারছে, ভোকলেট পরীক্ষাটা বা ভোকেশনালের স্টুডেন্ট যারা আছো, তারপর 10+2 সায়েন্স বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে তোমরা কিন্তু সেটা দিতে পারছো। তো সেই জায়গা থেকে কিন্তু সিলেবাসটা 10+2 লেভেলের করা হয়েছে, একটু ডিফিকাল্ট হবে, কোশ্চেন একটু হার্ড হবে অবভিয়াসলি, আর যেহেতু কোনো এক্সামিনেশন ফি এবছর নেওয়া হচ্ছে না, তার জন্য কিন্তু প্রচুর ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। তোমরা ভালোভাবে যদি প্রস্তুতি না নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হতে পারে। তো সকলকে বলছি ভালোভাবে প্রস্তুতি নাও, আর ভালো প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমাদের কোচিং রয়েছে, হাউ ক্যান আই হেল্প ইউ। আর এতটুকু তোমাদেরকে আমি অ্যাসুরেন্স দিয়ে যাচ্ছি যে আমাদের এখান থেকে কী হয়, যে শুধু যে আমরা পড়াই তা না, তোমাদের কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে সব দিক দিয়ে তোমরা হেল্প পাবে, বিভিন্ন দিক দিয়ে, মানে কোন কলেজে ভর্তি হবে পরে বা তারপরও যে চাকরির ব্যবস্থা সেটাও কিন্তু আমি আমার এই তরফ থেকে, মানে আমার এই কোচিং ইনস্টিটিউটের তরফ থেকে বা আমাদের এই হাউ ক্যান আই হেল্প ইউর তরফ থেকে কিন্তু আমি করে থাকি। তো একটা বিরাট বড় বেনিফিট পাচ্ছ যে একই জায়গাতে পড়াশুনো করার পর চাকরি সব কিছুই তোমরা পাবে, প্রপারলি কাউন্সিলিং বা আপনারা যারা গার্জেনরা আছেন কী নিয়ে পড়ালে ভালো হবে, কোন কলেজ ভালো হবে, এই সব কিছু নিয়ে কিন্তু আমি আপনাদের পাশে আছি। তো সকলে সাথে থেকো, আর তোমরাও ভালোভাবে পরীক্ষা দাও। আশা করছি নেক্সট ভিডিওটা তোমরা কোন কলেজে পাচ্ছ, আমি আজ থেকে ওরা যতজন আছে আমি বলে রাখছি, আমার পুরোপুরি টার্গেট যে ওদের সকলের সেকেন্ড ভিডিও আপলোড করি, এবং সেদিন ওরা কোন কলেজে পাচ্ছে সেই কলেজের সাথে তোমাদেরকে জানাবো, কারণ ওরা আমাদের কোচিংয়ের এখন রিসেন্ট স্টুডেন্ট, ওরা আজকে অ্যাডমিশন নিয়েছে এবং আমাদের কোচিং শুরু হচ্ছে, কাউন্সিলিং কমপ্লিট করার পর ওদের কলেজের অ্যালটমেন্ট লেটার যেদিন আসবে সেদিনও আমি এর আপডেট ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের কাছে তুলে ধরবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো।